মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে 2017 সালের 25শে আগস্ট বাংলাদেশ মুখী ঢল নামে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করে 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা। তার পার হয়েছে 3 বছর। ঘটনা শুরু থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি বেশ গুরুত্বের সাথে প্রকাশ এবং সম্প্রচার করে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জানায়, প্রতিশ্রুতি দেয়, প্রত্যাবাসনে সহযোগিতা করবার সমর্থন জানায় বাংলাদেশকে। আন্তর্জাতিক আদালতেও বিষয়টি ওঠে এবং সেখানে রোহিঙ্গাদের মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আদেশও আসে। এবং এর মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে 2 দফা মিয়ানমারও তথাকথিত রাজি হয়েছে এবং উদ্যোগ নিয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে, কিন্তু দাবি পূরণ না হলে মিয়ানমারে ফিরবে না এমন শর্ত দিয়ে রোহিঙ্গারা ফিরতে অস্বীকৃতি জানানোয় একজনও ফেরানো যায়নি, একজন রোহিঙ্গাকেও এখনো পর্যন্ত মিয়ানমারে ফেরানো যায়নি। এর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী বা জনসংখ্যা বাড়ছে, চাপ বাড়ছে, বাড়ছে ঝুঁকি, বাড়ছে স্থানীয়দের মধ্যে অসন্তোষ। প্রশ্ন উঠছে, সীমিত সামর্থ্যে বাংলাদেশ এবং ব্যাপক জনগোষ্ঠীর বাংলাদেশ আর কতদিন সইবে, কতদিন বইবে রোহিঙ্গাদের বোঝা? আন্তর্জাতিক সম্প্রদায় কি সময়ের সাথে সাথে এবং করোনা মহামারীতে ভুলেই গেল রোহিঙ্গা ইস্যুটি? রোহিঙ্গারা কি আদৌ ফিরবে মিয়ানমারে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আমি সংযুক্ত করে নিয়েছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আছেন আমার সাথে রাজকাহনে। স্বাগত ডক্টর আব্দুল মোমেন আপনাকে। এবং আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। স্বাগত ডক্টর দেলোয়ার হোসেন আপনাকেও। আমি শুরুতে আসলে যেটি সূচনায় বলছিলাম সেটি দিয়ে ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি আপনার মতামত দেন। আসলে তো আমরা অনেক কিছু দেখেছি, বাংলাদেশের অনেক তৎপরতা দেখেছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক আশ্বাস, অনেক প্রতিশ্রুতি দেখেছি, অনেক কিছুই হয়েছে, কিন্তু কার্যত রোহিঙ্গা প্রত্যাবাসন বা প্রত্যাবর্তনে কোন রকম অগ্রগতি দেখেছেন কিনা ডক্টর দেলওয়ার? ধন্যবাদ। আমি ডক্টর দেলওয়ারের কাছ থেকে শুনেই মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকে পুরো বিশ্লেষণটা একটু দীর্ঘভাবে জানতে চাই। জি ডক্টর দেলওয়ার হোসেন, আপনার কাছ থেকে শুরুতে। জি, আমি আমি জাস্ট খুব সংক্ষেপে বলছি, কারণ আমরা হয়তো বিস্তারিত আপনি আলোচনা করবেন এবং আমাদের মাননীয় মন্ত্রীও বলবেন। তো এটি আপনি যেটি বলেছেন যে এটি বাস্তবতা যে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে এসছে এবং প্রায় 1.11 লক্ষ মানে 1 মিলিয়ন অর্থাৎ 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, এবং এটি আপনার একটি বহুমুখী বা বহুমাত্রিক সমস্যার জন্ম দিয়েছে সেটি সত্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে বাংলাদেশ যে ধরনের মানবতার যে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে, এবং সেই মানবতার বিষয়টি কিন্তু শুধু বাংলাদেশের দায়িত্ব না, এটি কিন্তু একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়। এবং আমরা জানি যে আমি এই যে 3 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আপনার আমাদের এই অঞ্চলে বা বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটি নিয়ে বিভিন্ন বিশ্লেষণ হচ্ছে, এবং সেখানে কিন্তু আপনি দেখবেন যে শুধু আমাদের দেশে না, বাইরে থেকেও যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক ধরনের ব্যর্থতা আমরা লক্ষ্য করছি যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে, কারণ এটি এমন একটি সমস্যা যেটি আসলে বাংলাদেশের পক্ষে তাদেরকে ফেরত পাঠানো সম্ভব না, কারণ এটির জন্য যে ধরনের পলিটিক্যাল উইল মিয়ানমারে দরকার। এবং মিয়ানমার যেহেতু আপনি আপনিও বলেছেন যে ICJ-র মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মিয়ানমার এক ধরনের গণহত্যা চালিয়েছে, ফলে এরকম একটি অত্যন্ত মানে মানে একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি ভীষণভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে অস্বীকার করে আসছে এবং গণহত্যার মতো অপরাধ তারা করেছে, ফলে এই এই জায়গাটিতে যে ধরনের চাপ প্রয়োগ করা দরকার ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের, সেই চাপটি এখন পর্যন্ত আসেনি বা সেই চাপের কোনো ফলাফল আমরা দেখিনি। সর্বশেষ যেটি আপনি ICJ-র মাধ্যমে যে অত্যন্ত ইতিবাচক যে ফলাফল আমরা পেয়েছি, এবং আমি আমরা জানি যে এই ICJ-র যে রায়টি সেটি একটি অন্তর্বর্তীকালীন রায়, কিন্তু সেটিরও কিন্তু একটা এক ধরনের মানে মিয়ানমারের উপরে কিন্তু সেটির একটা বড় চাপ সৃষ্টি হওয়ার কথা, এবং ICJ-র মাধ্যমে যে রায়টি এসছে সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে সেটি বাস্তবায়ন করার জন্য সম্ভব হতো, কিন্তু আমরা জানি যে চীন এবং রাশিয়ার যে ভেটুর যে বিষয়টি আছে সেই কারণে সিকিউরিটি কাউন্সিলে সেটি সেভাবে তোলা সম্ভব হচ্ছে না, ফলে সার্বিকভাবে কিন্তু আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন পক্ষসমূহ, আপনি যদি বৃহৎ শক্তিগুলোর কথা বলেন, আপনি যদি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কথা বলেন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার, সবাই কিন্তু একটি কথাই বলছে যে মিয়ানমারের উপরে যে পরিমাণ প্রেশার থাকা দরকার ছিল বহির্বিশ্ব থেকে সেই চাপটা আসেনি, এবং যে কারণে মিয়ানমার তার যে এক ধরনের মানে ডিফাই করা যে ডিফায়েন্সের যে বিষয়টা সেটা তারা এখনো
কন্টিনিউ করছে। আর আরেকটি কথা বলবো যে আমি কূটনীতির ছাত্র হিসেবে যে এই ধরনের রিপেট্রিয়েশন কিন্তু আপনার এত তড়িৎ গতিতে হয় না, কারণ বিশেষ করে আপনি যখন একটা পক্ষ সহযোগিতা করে না তখন কিন্তু আপনাকে আমরা জানি যে প্যালেস্টাইনিয়ান রিফিউজি এখনো আপনার জবাবদারি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা ব্যর্থতা। আপনি আপনার বক্তব্য বলছেন, আমি মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ব্যর্থতা, তাদেরকে আমাদের সমর্থনে সবসময় কথা বলতে শুনেছি কিন্তু কার্যত কেন মানে কাজ হচ্ছে না? 3 বছর গেল, এটি কি খুব অল্প সময়? একজন রোহিঙ্গাকে আমরা এখনো ফেরাতে দেখলাম না, মানে একজনও ফিরলো না মাননীয় মন্ত্রী। আপনি যে প্রশ্ন করেছেন প্রথম, 3 বছর হলো এখনো গেল না, সারা বিশ্ব আমাদের সপক্ষে, সারা বিশ্ব বলছে যে এদের আপনার ডিউরেবল সলিউশন হবে এদের নিজের দেশে কর্তা করতে, সারা বিশ্বই বলছে। যারা আমাদের সপক্ষে ভোট দেয় নাই, মনে করেন ভিয়েতনাম, হ্যাঁ, কিংবা ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করেছে, মনে করেন ইন্ডিয়া, কিন্তু তারা সবাই এক বাক্যে বলছে যে এইটার সলিউশন হচ্ছে মায়ানমারের হাতে এবং তাদের স্বদেশে ফিরে যাওয়াটাই হচ্ছে একমাত্র এর সলিউশন। সবাই এক বাক্যে বলছে, এইটা আমাদের জন্য বড় অর্জন, কারণ সব দেশ তারা বলছে যে এইটা সত্য যে বাংলাদেশ, যেটা আমাদের দেওয়ার সাহেব বললেন যে মানবতার যে আপনার চিত্র দেখিয়েছে পৃথিবীতে অন্য কোথাও এরকম নাই, এবং সবাই বলছে যে মায়ানমারে এদের ফেরত যাও। মায়ানমার আমরা বলেছি যে আমরা 2টা কন্ডিশন, একটা হলো যখন যাবে তোমরা তাদের সেফটি সিকিউরিটি এন্ড ফ্রি মোবিলিটি এনশিওর করবে, আর দ্বিতীয়ত তারা উই হ্যাভ আস্কড দেম ইউ উইল ক্রিয়েট এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ইন রাখাইন সো দ্যাট তারা স্বেচ্ছায় ভলান্টারি যেতে পারে, তারা সেটাতেও রাজি, কিন্তু তাদের আন্তরিকতার অভাব দেখছি। এবং তবে এইটুকু বলি, আগেও মায়ানমার থেকে এই রোহিঙ্গা এসেছিল, আলাপ আলোচনার মধ্যে তারা ফেরত গেছে, সেই জন্য আমরা আশাবাদী যে যাবে, আর সারা বিশ্ব যেহেতু আমাদের সপক্ষে আছে সেই জন্য আমরা আরো আশাবাদী যাবে। কিন্তু দেলোয়ার সাহেব যে বললেন এইসব ব্যাপারে, এইটা ইলেকট্রিক সুইচের মতো না যে অন করলাম অফ করলাম, নথিং লাইক দ্যাট। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যতগুলো উদ্যোগ আমাদের নেওয়া উচিত আমরা সবগুলোই নিয়েছি, আমরা দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছি এবং চলছে, এই কোভিড এর মধ্যেও কাজ চলছে, আমরা ত্রিপাক্ষিক তৈরি করে সম্পর্ক তৈরি করেছি, আমরা মাল্টিল্যাটারাল তৈরি করেছি, আমরা যারা যারা বড় শক্তিশালী তাদের কাছে বিশেষ আপনার আহ্বান করেছি, আমরা ইউএন কে এর মধ্যে সম্পৃক্ত করেছি, আমরা ইভেন আইসিজে কে আমাদের বন্ধু রাষ্ট্র সেইখানেও তাদের যতগুলো উদ্যোগ নেওয়া। তাছাড়া আমরা মায়ানমারকে বলছি বারবার যে দেখো তোমাদের প্রতি, তোমাদের নাগরিক, তোমাদের লোক হচ্ছে গিয়ে এই ডিসপ্লেস পিপল, তোমাদের এবং তাদের মধ্যে একটা কি আছে ট্রাস্ট ডিফিসিট, একে অপরকে বিশ্বাস করে, সুতরাং একটা কাজ করো, তোমাদের যেহেতু তোমাদের লোকরা বিশ্বাস করে না তাহলে তাদের নেতাদের তোমাদের দেশে দেখাও, আর নতুবা আরেকটা কাজ করো, এইটা হচ্ছে যে তোমাদের ওখানে তোমরা যে বলছো সেফটি এন্ড সিকিউরিটি দিবে, ওকে, যেহেতু তোমাদের বিশ্বাস করে, তোমাদের বন্ধু দেশ আসিয়ান বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, তাদের একটা আপনার সিভিলিয়ান পিস কিপিং তোমাদের রাখাইন প্রভিন্সে রাখো, সো দ্যাট আমাদের এই রোহিঙ্গা গুলো যখন যাবে তারা দে ক্যান বি অ্যাসিওর, তারা কখনো না করে না, কিন্তু কোনো কাজ অগ্রসর হয় না। এখন এই অবস্থায় আপনি কি করবেন? আপনার কোন সলিউশন আছে? কারণ সলিউশন লাইজ উইথ মায়ানমার, দে আর ইউ সি ইন সিনসিয়ারিটি এন্ড ইচ্ছার উপরে, আর যেটা আপনার গিয়ে জোর করে দখল করবেন সেইটা বোধ হয় এখন এই অবস্থায়, যেটা দুঃখের বিষয় যে এই সমস্যা অনেকদিন থাকলে অত্র এলাকা একটা আনসার্টেন অনিশ্চয়তা দেখা দিবে, সেটা আমাদের জন্য যেমন দুঃখজনক, মায়ানমারের দুঃখজনক, সারা অঞ্চলের জন্য দুঃখ, এটা বাই এন্ড লার্জ লোকে বুঝেছে। আমাদের সেদিন আমাদের প্রতিবেশী ভারতবর্ষের আপনার পররাষ্ট্রমন্ত্রী আমাকে একটা চিঠি দিয়েছেন যখন এই সিকিউরিটি কাউন্সিল, তিনি সেইখানে বলেছেন যে এটা যদি প্রলম্বিত হয়, সমস্যার সমাধান না হয় তাহলে সেখানে অনিশ্চয়তা দেখা দিতে পারে, এটা বাই এন্ড লার্জ সবাই বলছেন। সুতরাং আমরা আশাবাদী
বিশেষ করে যে সমস্ত সরকার মায়ানমারের প্রতি মায়ানমার সাথে ভালো সম্পর্ক, ধরুন জাপান, ধরুন চায়না, ধরুন আপনার ভিয়েতনাম, তারা যথেষ্ট ইনভেস্ট করতেছেন, ইভেন আমেরিকাও ইনভেস্ট করেছেন, ইউরোপিয়ানরা ইনভেস্ট করেছেন। সবচেয়ে দুঃখের বিষয় যারা এই হিউম্যান রাইটস এর বড় আপনার পায়োনিয়ার্স এবং যাদের হিউম্যান রাইটস কোথাও একটু খলস হলে শেষ হয়ে যায়, তিনারা কিন্তু ওখানে ব্যবসা পাতি খুব বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ইউরোপিয়ানরা কোথায় 3-11% ব্যবসা পাতি বাড়িয়েছেন। তবে সুখের বিষয় সম্প্রীতি কোন দেশ সেখানে বলেছে যে যদি তারা তাদের লোক না ফেরত নেয় তাহলে তারা ওখানে ব্যবসা করবে না, ব্যবসা আপাতত বন্ধ রাখবে। এগুলো শুরু হয়েছে, প্রেশার দিতে হবে। আমরা প্রেশারের জন্য যা যা করার, আমরা যেমন আপনার আইনগত ভাবে প্রেশার দেওয়ার সৃষ্টি করেছি, আমরা এখন অর্থনৈতিক ভাবে কিভাবে প্রেশার। এখন অবশ্য মায়ানমার বলছে যে আমাদের কোভিড এর কারণে স্লো, বলছি যে আগামীতে ইলেকশন আছে, একটু আমাদের এই জন্য সময় যাচ্ছে। আমরা তাদের বিশ্বাস করি আগামীতে ইলেকশন, নভেম্বরের নির্বাচন বলে আমরা জানি, তার কোনো প্রভাব পড়বে, মানে সেখানে কোনো বিষয় ঘটতে পারে, রোহিঙ্গাদের বিষয়টি গুরুত্ব পেতে পারে, মাননীয় মন্ত্রী? কোথায় মানে নির্বাচন, মিয়ানমারের নির্বাচন তো সামনে আছে, মানে নির্বাচনকে ঘিরে এই ইস্যুটি কোনো ভাবে আলোচনায় আসবে না? কারণ দেখেন মিয়ানমারের কোন লোক বলতে পারে, তারা আগে যারা তাদের মেম্বার হতো তারাও বাদ পড়ে গেছেন। সুতরাং এই ইলেকশনে যে এটা খুব একটা বড় কিছু হবে আমার ঠিক ধারণা নাই, মনে হয় না। তবে যেটি হবে আপনার এই যে ওদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, তাদের ইলেকশন নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, তখন অন্য রকমের সিনারিও হতে পারে। কিন্তু তাতে মিয়ানমারের কি বা যায় আসে? মিয়ানমারের গ্রহণযোগ্যতা নিয়ে মিয়ানমার কি আদৌ চিন্তিত? মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন করতে চাই, যে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, বাংলাদেশ থেকে সরাসরি মিয়ানমারে গেলেন, এবং সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব শ্রীংলা যখন বাংলাদেশে ছিলেন, রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় এসেছে, এখান থেকে কি কোনো বার্তা? কারণ ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, চীন আপনি বলছিলেন, ভারতও তার মধ্যে একটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কোনো বার্তা নিয়ে কি শ্রীংলা যাবেন বা কিছু করছেন বলে আমরা আশ্বস্ত হতে পারি? কারণ ভারত মুখে মুখে আমরা সবসময় শুনেছি আমাদেরই পাশে আছে। হ্যাঁ, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আমাকে যে চিঠিতে দিয়েছিলেন সেখানে বলেছেন যে তারা যেহেতু মায়ানমারকে তারা নিউট্রাল রোল প্লে করেন, সো মায়ানমার উপর তাদের একটা লেভারেজ যাচ্ছে, এবং তারা সিকিউরিটি কাউন্সিল সদস্য হয়েছেন, তারা এই ব্যাপারে আমাদের সাথে আমাদের সাহায্য করবে। তো আমরা আশা করি উনি কি বার্তা নিয়ে যাচ্ছেন সেটা ওনাকে জিজ্ঞেস করে। তবে আমরা সবসময় আশাবাদী যে এটার একটা গ্রহণযোগ্য আপনার থ্রু ডায়ালগ এন্ড ডিসকাশন সমাধা হবে। এবং আমাদের একটি দাবি যে এরা দেশ উড গো ব্যাক, তারপরে দেশে গিয়ে ওখানে কি তাদের অনেক মায়ানমারের ডিসপ্লেসড পিপল তাদের অনেক দাবি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আমরা তাদের বলছি তোমরা তোমাদের দাবি দেওয়া তোমাদের দেশে গিয়ে এগুলো অর্জন করো, তবে এখন তোমরা তোমাদের দেশে যাও। আর মায়ানমারকে বলছি তাদের সিকিউরিটি এন্ড সেফটি এন্ড ফ্রি মোবিলিটি তোমাদের অবশ্যই এনশোর করো। জি মাননীয় মন্ত্রী, আমরা তো বলছি কিন্তু মিয়ানমার তো শুনছে না, এই ভারত মানে কি করতে পারে সেটা নিয়ে ডক্টর দেলোয়ার হোসেন আপনার মন্তব্য একটু জানতে চাই, যে ভারতের পররাষ্ট্র সচিব মিয়ানমারে গেলেন এবং ভারত যেটি মাননীয় মন্ত্রী বলছিলেন যে সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছে, তারা বলছে যে এখন তারা দুই দেশের সাথে, বাংলাদেশ এবং মিয়ানমার দুই প্রতিবেশী দেশের সাথে আলোচনা, রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে, তাতে কি আসলে কোনো লাভের আশা দেখেন? কারণ এর আগে চীনও এরকম একটি উদ্যোগ নিয়েছে কিন্তু খুব ইতিবাচক কিছু আমরা দেখিনি, কার্যকর কিছু দেখিনি। ডক্টর দেলোয়ার, না শুনুন, আসলে ভারতের অবস্থানের একটা পরিবর্তন আমরা দেখেছি, কারণ 2017 সালে আপনার তখনকার আগস্ট মাসে আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী
আপনার মিয়ানমার সফর করেছিল এবং ভারত শুরুতে যে অবস্থানটা ছিল তারপরে কিন্তু অবস্থানের একটা পরিবর্তন হয়েছে এবং এখন ভারত অত্যন্ত আমি বলবো যে স্পষ্টভাবে তারা বলছে যে এই সমস্যাটির একটা আঞ্চলিক যে যে ইমপ্লিকেশন এবং বাংলাদেশ যেভাবে এই সমস্যাটির যে বোঝা বহন করছে তো এগুলোর কারণে ভারতের অবস্থানে একটু পরিবর্তন হয়েছে কিন্তু সেটি কিন্তু আমার কাছে মনে হয় না খুব সাবস্টেন্টিভ কোনো পরিবর্তন হয়েছে কারণ ভারত ভারত এখন চীনের সঙ্গে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা বা ভারত এক ধরনের ভূ রাজনৈতিক কম্পিটিশনের মধ্যে আছে ফলে সেখানে মিয়ানমারের উপরে সে ধরনের কোনো চাপ সৃষ্টি করবে না যাতে করে মিয়ানমার তাদের যে অবস্থান সেই অবস্থানের পরিবর্তন করতে বাধ্য হয় ফলে মিয়ানমারের সঙ্গে ভারতের যে সম্পর্ক এবং মিয়ানমারের ভেতরে ভারতের যে ধরনের এনগেজমেন্ট ইকোনমিক এবং বিভিন্ন দিক থেকে সেদিক থেকে ভারতের একটা লিমিট আছে মানে ভারত আপনার মূলত কূটনৈতিক প্রক্রিয়াটাকে আরো শক্তিশালী করার ব্যাপারে ভারতের এক ধরনের সমর্থন থাকতে পারে কিন্তু মিয়ানমারের উপরে যে ধরনের চাপ সৃষ্টি করা উচিত যেটি এক ধরনের আপনার সামরিক শক্তি না হলেও মানে এক ধরনের চেপে ধরার মতো একটা ব্যাপার আছে আর সেই কাজটি কিন্তু ভারত বা চীন এই মুহূর্তে করার মতো অবস্থায় নেই আর ভারত আপনি যেটা বলছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য বলতে নন পার্মানেন্ট মেম্বার হয়েছে ভারতের সাথে রক্তের সম্পর্ক ভারতও বলছে যে প্রতিবেশীর স্বার্থ আগে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে আগে মানে এই কথাগুলোর বা এই আমাদের সাথে সম্পর্ক সেটি খুব গুরুত্ব পাবে না এখানে মানে সেই সেই সম্পর্কের কোন ভালো দিক আমরা আশা করতে পারি না অন্তত পক্ষে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে না ভালো দিক আছে বলেই তো তারা এখন তাদের যে অবস্থানটা অতীতে ছিল সেটা পরিবর্তন করেছে আর কূটনীতিতে যেটা আমি সবসময় বলি যে রোহিঙ্গা সমস্যাটা আমাদের অনেকগুলো ইস্যুর মধ্যে একটি ইস্যু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের একটা বাস্কেট আছে সেখানে অনেকগুলো ইস্যু আছে ভারতের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাণিজ্য থেকে শুরু করে অনেক বিষয় আছে ফলে আপনি তো ট্রেড অফ করতে পারেন না যে রোহিঙ্গা সমস্যাতে সাপোর্ট করার বিনিময়ে আমরা অন্য জায়গাগুলোতে ভারতের সঙ্গে আমাদের দর কষাকষিতে তো আমরা সেখানে তো আমরা কোনো ছাড় দিতে পারবো না বা ভারত সেটি করবে না চীনের সঙ্গে তো সেই ফলে রোহিঙ্গা ইস্যুটাকে আমরা হোস্টেজ মানে পুরো বাইলেটারাল রিলেশনসটাকে রোহিঙ্গা ইস্যুর মধ্যে মানে রিডিউস করার কোনো সুযোগ নেই ফলে রোহিঙ্গা ইস্যুটাকে দেখতে হবে যে বাইলেটারাল রিলেশনস এর অনেকগুলো ইস্যুর মধ্যে একটি ইস্যু সেই জায়গা থেকে হয়তো ভারতের সঙ্গে আমাদের মত পার্থক্য আছে কারণ আমরা যেভাবে চাচ্ছি সমস্যা সমাধান করার ক্ষেত্রে ভারত বা চীন বা রাশিয়া অথবা এমনকি পশ্চিমা দেশগুলো কিন্তু যতটা এগিয়ে আসার কথা ছিল সেভাবে তারা আসছে না ফলে এই এই যে কূটনৈতিক সম্পর্কের জায়গাতে আপনার একাধিক ইস্যু থাকবে সেখানে একজন ডিসএগ্রিমেন্ট থাকতে পারে কিন্তু তার জন্য কিন্তু আমাদের বন্ধুত্বের প্রশ্ন করতে পারি না বা আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেই পার্টনারশিপের কিন্তু আপনার মানে কোশ্চেন করার সুযোগ নেই কারণ কূটনৈতিক জায়গাটা বা পরিস্থিতির জায়গাতে কিন্তু আপনাকে অনেকগুলো ইস্যুকে আপনার এই বন্ধুত্বটা খুব একটা কাজে লাগাতে পারছি না বা লাগছে না মাননীয় মন্ত্রী একটু এই বিষয়ে জানি যে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে সবাই আমাদের পাশে আছে কিন্তু তাদের কি অ্যাপ্রোচটা আমরা দেখছি যেমন কিছুদিন আগে এপ্রিলেই যখন সাগরে আমরা 500 রোহিঙ্গা ভাসমান থাকতে দেখলাম যুক্তরাজ্যের মন্ত্রী একজন আপনাকে ফোন করেছিলেন আপনি তাদেরকে খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে আপনারাই তাদেরকে আশ্রয় দেন যুক্তরাজ্যকে বলেছিলেন এবং তখন আপনার কাছে ফোন এসেছিল UNHCR এর পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আপনার কাছে ফোন করে বাংলাদেশকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিল মানে সবাই বাংলাদেশকেই অনুরোধ করছে আপনি বলেছিলেন এটি একটি অনার্য অনুরোধ বাংলাদেশকেই অনুরোধ করছে তারা কি ধরে নিচ্ছে যে এই রেসপন্সিবিলিটি বাংলাদেশের উপরে শুধুমাত্র কারণ সামহাও সবাইকে বোঝানো হয় যে রোহিঙ্গার কিছু সমস্যা হলেই আমাদের বাংলাদেশ দিকে থাকে সেই জন্য যখন আপনার গভীর সমুদ্রে এই রোহিঙ্গারা থাকে তখন একাধিক প্রথম ইউএন এই ইউএন এর অর্গানাইজেশন তারপরে এনজিও গুলো তারপরে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের সংস্থা তারপরে অন্যান্য দেশ মনে করে যে বাংলাদেশ নিবে তো এই জন্যই আপনার যুক্তরাজ্যের যখন মন্ত্রী আমাকে বললেন আমি বললাম যে এই সমস্যা তো আমাদের না এটা গ্লোবাল সমস্যা এরা নির্যাতিত লোক এবং তাদের সবার সাহায্য করা উচিত আর তাছাড়া আমাদের এই রিজিয়নে 8টি দেশ আছে তারা আপনি ওদের জিজ্ঞেস করেছেন যে তারা ওদের আশ্রয় দিবে কিনা আর না হয় আপনার এত ভালো আপনার নেভাল ফোর্স আছে একেবারে নামজাদা নেভাল ফোর্স আপনি ওদের নিয়ে যান আমার আমার বোট যাইতে যত সময় লাগবে আপনার ওগুলো অত ফাস্ট অত ভালো ওরা এসে নিয়ে যাবে এবং নিয়ে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেন যে আপনারা মানবতার দায় মানবতার জন্য অগ্রসর হতে পারেন আরেকটা জিনিস আমি বলি আপনাদের এই মিডিয়া তাদের একটা দায় দায়িত্ব আছে তারা কিন্তু কিছু হলে পরেই তখন আমাদের উপরে আপনার ডাকাডাকি শুরু হয় তারা কিন্তু অন্য দেশের কাউকে বলে না
আপনারা মনে করেন ইংল্যান্ডের লোকরা বলেন না, আপনারা অন্য দেশের কাউকে বলেন না যে আপনারা এদের নিচ্ছেন কিনা, আপনারা শুধু আমাদের জিজ্ঞেস করেন। এটা এর ফলে আপনারাও এটা ইস্যুটাকে আমাদের দিকে ঠেলে দিচ্ছেন। এই ব্যাপারে আপনাদের বোধহয় কিছু সজাগ হওয়া উচিত এবং আমার মনে হয় যে আমরা এই মিডিয়া ইস্যুটাকে আরো বড় করে তুলে তুলে দেখেন, কারণ দেখেন মানুষের যে অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, আর ছবি ছবি আপনারা আপনাদের মিডিয়াতে আমরা খুব দেখি থাকি, ওইগুলো দেখালে পরে বিশ্ব জনমত আমাদের সপক্ষে অনেক জোরালো হতো। মনে আছে তারা কিন্তু শেষ পর্যন্ত ডিঙ্গি নৌকায় করে বাংলাদেশেই ফিরেছে, ভাষান্তরে আমরা শুনেছি তাদেরকে আপনারা নিয়েছেন। আমরা একটা বিরতির পরে এই আলোচনায় আরো আসবো যে আন্তর্জাতিক সম্প্রদায় কি চাইছে, আদৌ ফিরবে রোহিঙ্গারা? নিশ্চয়ই সেই আলোচনায় ফিরছি রাজকাহনের বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ রাজকাহনে। ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে আবারও মাননীয় মন্ত্রীর কথা সূত্র ধরে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে কিছুদিন আগে পররাষ্ট্র সচিব বলেছেন যে করোনার মধ্যে একটু কাজে ধীর গতি এসেছে, আসলে কি দৃষ্টি সময়ের সাথে সাথে বা মহামারীর প্রভাবে এই রোহিঙ্গা ইস্যু থেকে একটু দৃষ্টি সরে যাচ্ছে কিনা কোনো কারণে, ডক্টর দেলোয়ার? এটি কিন্তু অত্যন্ত বাস্তব। আপনি যদি দেখেন সারা বিশ্বে শুধু রোহিঙ্গা ইস্যু না, এই ধরনের আন্তর্জাতিক যে ইস্যুগুলো আছে যেখানে আপনার মানবিক বিষয় যুক্ত এবং যাদের এই ধরনের সিচুয়েশন, মধ্যপ্রাচ্যে আপনি যদি তাকান সব জায়গায় কিন্তু দেখবেন যে এইরকম ইস্যুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি প্যালেস্তাইনিয়ান ইস্যুটাও কিন্তু এই কোভিড-19 এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা দেখছি যে আরব আমিরাত আপনার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছে, তাদেরকে রিকগনাইজ করছে। ফলে এটি সত্য, আমি মনে করি যে এই রোহিঙ্গা সংকটটি যে আপনার কোভিড-19 বা এই করোনা ভাইরাসের যে বৈশ্বিক মহামারী সেটির কারণে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আন্তর্জাতিকভাবে যে তৎপরতাগুলো আমরা লক্ষ্য করতাম সেই তৎপরতাগুলো কিন্তু অন্যদিকে পরিচালিত হচ্ছে। আর বিশ্ব কিন্তু আমরা যেটা দেখছি গত কয়েক বছর ধরে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী যে ধরনের যে দৃষ্টিভঙ্গি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে আপনার পশ্চিমা বিশ্বে এবং অন্যান্য অঞ্চলেও, সেই কারণে মানুষের কিন্তু নজর অনেক বেশি তার দেশের ভেতরের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটি সামনে আছে, আপনি খেয়াল করে দেখবেন এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে সেখানে সবই কিন্তু তাদের দেশের ভেতরের বেকারত্ব, তাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এগুলো নিয়ে। ফলে রোহিঙ্গা ইস্যুটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিছুটা হলেও স্পষ্ট। তাহলে যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরটা সরে যায় সময়ের সাথে এবং নানা কারণে, যেটি ডক্টর দেলোয়ার বলছিলেন, মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকে জানতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে পরিকল্পনা কি? আপনিও বলছিলেন যে খুব তড়িৎ গতিতে এইটির সমাধান সম্ভব না, 3 বছর গেল, যদি আরো 3 বছর লাগে আমাদের পরিকল্পনা কি? যদি 5 বছর লাগে, যদি 10 বছর লাগে, আদৌ যদি ফেরাতে মানে অনেক অনির্দিষ্টকাল লেগে যায়, তাহলে আমাদের পরিকল্পনা কি? আমরা তো আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দিনে দিনে জোরালো করার চেষ্টা করছি, যেগুলো আগে আমরা বলিনি এখন বলছি। যেমন ধরেন আমরা সম্প্রতি আমেরিকারে বলেছি যে দেখেন আপনাদের একটি স্যাংশন ছিল, ইকোনমিক স্যাংশন, ওবামা সাহেব এটা উইথড্র করলেন, এখন আপনাদের চিন্তা করতে হবে, মেবি ইউ শুড থিঙ্ক অফ রিইম্পোজিং দ্যাট স্যাংশন। আমরা আমেরিকারে বলেছি যে দেখেন আপনার এই ওরা অস্ত্র অস্ত্র বিভিন্ন জায়গাতে কিনছে, আপনারা সেটা একটা এম্বার্গোর জন্য চিন্তা করতে পারেন। আমরা তাদের বলেছি যে আমরা আপনারা কোনো কোনো দেশে থার্ড কান্ট্রি থেকেও কোনো ব্যবসা বাণিজ্যতে না হয় সেইগুলো স্যাংশন আপনারা দিয়ে থাকেন। এইখানে শুধু 3-4 জনকে আপনারা স্যাংশন করেছেন, যিনি জেনারেল যারা ওখানে যাবেও না তাদের উপরে, ইট ইজ নট এনাফ। এবং দেয়ার ইজ লিসেন টু আস, তারা আমাদের কথা শুনেছেন, বলছেন এর উপরে রাখ। সুতরাং আমরা উই আর ডুইং হোয়াট এভার উই ক্যান ওদের, কিন্তু ওনাদের শক্তি আছে। আমরা তাদের ওটাও বলেছি যে দেখেন আমরা আপনারা হচ্ছেন গিয়ে এই জেনোসাইড চান না, আপনারা এথনিক ক্লিন চান না, আপনারা বিভিন্ন জায়গাতে আদর্শ সৃষ্টি করেছেন যে ওখানে যদি কোনো মানুষ অসুবিধায় থাকে সেখানে আপনারা কোয়ালিশন অফ দ্য উইলিং গিয়ে কাজ করেছেন, এগুলো আপনারা চিন্তা করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা এইসব চিন্তা করতে পারেন এবং চিন্তা করলে বিশ্ববাসী আপনাকে থ্যাংকস দেবে, আপনারা এরকম সবকিছুতে উদ্র হয়ে যাচ্ছেন, এইটা তো খুব সুখবর, সুখের বিষয়। ইউরোপিয়ান ইউনিয়ন এখন মনে করে যে এই রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের না, এইটা সারা বিশ্বের সুখের বিষয়। ইংল্যান্ড, যারা
আপনার মায়ানমার সাথে অর্ধ বড় ব্যবসা করে প্রায় 15 গুণ বাড়িয়েছে গত কয়েক বছরে, তারা এখন কিছু কিছু স্যাংশন দেওয়া শুরু করেছে। ইউরোপিয়ান আরো কয়েকটি দেশ, বলা যাবে না এখন আপনাকে, সেইটা কয়েকটি দেশ তারা বলেছে যে এই রোহিঙ্গা ফেরত না যাওয়া পর্যন্ত তারা নতুন ট্রেড এন্ড এইড করবে না। সো দিজ আর গুড নিউজ। এখন আমার যেটা দরকার হচ্ছে আসিয়ানকে আরো বড় করে আমাদের নিয়োগের জন্য। আমরা আসিয়ানকে বলছি, আসিয়ানও বলছে তার ব্যাপারে তারা অগ্রসর হবে, কিন্তু আসিয়ান প্রায় বলে থাকে যে ইলেকশন তো যাক, এই মুহূর্তে অক্টোবরের দিকে মায়ানমারে ইলেকশন হবে, তারপর তারা নাকি বড় করে আসবে। আমরা বলছি যে দেখেন আপনাদের একটা বড় দায় দায়িত্ব আছে, আপনারা এটা এড়ায় যেতে পারবেন না, সুতরাং এই ব্যাপারে আপনার অগ্রসর। এখন বর্তমান নতুন যিনি আসিয়ানের প্রেসিডেন্ট হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, দে শোড সাম ইন্টারেস্ট, এবং হোপফুলি আমরা এই আমাদের দুতালি এইগুলো চালিয়ে যাচ্ছি। এদিকে চাইনিজদের এবং আমাদের ট্রাই পার্টি এগ্রিমেন্ট ছিল, কোভিড এর কারণে অনেকগুলো মিটিং হয় নাই, এবং আর দ্বিতীয়ত মায়ানমার সবগুলো মিটিং পিছায় দেখেন, আমরা এই কোভিড এর সময় প্রায় 6 লক্ষ লোকের একটা লিস্ট দিয়েছি, তারা মাত্র 30,000 কে ভেরিফাই করেছে, ভেরি স্লো, এবং স্লোর কারণটা হচ্ছে আন্তরিকতার অভাব। জি, তা মানে আপনি বলছেন গুড নিউজ, ভালো সংবাদ, যার প্রেক্ষিতে আশাবাদী হচ্ছি, মানে আমাদের কি কোনো, আমরা কি কোনো সুদূরে কোথাও কোন দেখতে পাই যে মোটামুটি এই সময়ে রোহিঙ্গাদের ফেরানোর একটা মানে বলার মতো একটা অগ্রগতি হবে, বা এত সংখ্যক ফিরবে বা প্রত্যাবাসন শুরু হবে, এটি কি আমরা বলতে পারি মাননীয় মন্ত্রী? আমরা আশাবাদী, কখন কোন সময় হবে সেটা বলা যাবে না, তবে আমরা আশাবাদী, কারণ মায়ানমার আফটার অল এখনো কখনো বলে নেই আমরা নিব না, সবসময় বলে আমরা নিব। হ্যাঁ, মাঝখানে আবার 850 জন একটা লিস্ট দিয়েছে, আমি যেটা আপনাদের কাছে চাই, ইউএন অর্গানাইজেশনের কাছে চাই, ইউএন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের বলি আপনারা আমাদের দিকে, আমরা কি 4G দিলাম না তাদের রোহিঙ্গায় মরে গেল সেইটা খালি আমাদের দিকে সারাক্ষণ নজর দেন? আপনারা রাখাইনে নজর দেন না কেন, যেখানে যুদ্ধ চলছে, যেখানে এখন একটি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হওয়ার কথা ছিল হয় নাই, আপনারা কয়জন ওখানে কাজ করতেছেন, ওখানে যান না কেন, ওখানে গিয়ে ওদের বলেন আমাদের কোন, আমরা যা যা করার সব আমরা করতেছি, ওইখানে গিয়ে আপনারা প্রেশার দেন, আপনারা মিডিয়াও আমাদের জিজ্ঞেস না করে রাখাইনকে জিজ্ঞেস, মানে মায়ানমারকে জিজ্ঞেস করেন, তাদের বলেন যে তারা কি যেগুলো প্রতিজ্ঞা করেছে কি করলো, কদ্দূর করেছে, কয়টা বাড়িঘর তৈরি করেছে, তারা প্রায় বলে আমরা ক্লাস্টার করতেছি, আপনারা তো আপনার মিডিয়াতে কোনদিন শুনি না কয়টা ক্লাস্টার করেছে, আপনাদের তো একটা দায়িত্ব আছে, এবং সেইটা বোধ হয় সেই মতো আর একটু জোরালো ভাবে পালন করা দরকার। মাননীয় মন্ত্রী, আমরা মিয়ানমারের কাকে জিজ্ঞাসা করব, কে আমাদের সাথে মিয়ানমারের কথা বলবে? আমরা চাইলে আপনাকে বড় জোর রিচ করতে পারি, আপনার সাথে কথা বলতে পারি, মিয়ানমার কর্তৃপক্ষ তো আমাদের সাথে যুক্ত হয় না, আপনাদের সাথে এই মিটিংয়ে বসছেন না, তারা আমাদেরকে কোথায় সময় দেবেন, আমরা কিভাবে তাদেরকে জবাবদিহিতা করব? জি, জিজ্ঞেস করবেন কন্ডিসিভ এনভায়রনমেন্ট করার জন্য কি কি করলো, কি কত লোকগুলো শেল্টার তৈরি করেছে, জাপান প্রায় বলে যে আমরা শেল্টার তৈরি করে দিয়েছি, ইন্ডিয়া প্রায় বলে ওখানে আমরা শেল্টার তৈরি, তাদের জিজ্ঞেস করেন কতটা শেল্টার এবং কয়টাতে মোহিঙ্গা গেছে, ঘর বাড়ি তৈরি করছি, ওকে ঘর বাড়ি তৈরি করলে কোথায় লোকগুলো কি ওখানে ঢুকছে, আপনারা ওদের প্রশ্ন করেন না, জাপানকে তো ফ্রি কান্ট্রি, ইউ ক্যান আস্ক দেম। এই উত্তর কি আপনাদের কাছে আছে মাননীয় মন্ত্রী? আপনাদের কাছে আসছে এই উত্তর না, এগুলো আপনারা ওদের জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমাদের জিজ্ঞেস করতে, কারণ ওরাই তো অ্যাক্টরস, দে আর দি অ্যাক্টরস, আমরা শুধু আপনার তাদের বলতে পারি যে আপনারা এটা করেন এটা করেন, তখন আমাদের বুঝায় ভালো বুঝায় যে আমরা সময় হয়ে গেছে বিরতিতে যাব, কিন্তু আমাদের কাছে কি এখন পর্যন্ত সেই হিসেবটা আছে যে আমাদের দেশে এখন পর্যন্ত কত সংখ্যক রোহিঙ্গা আছে? আমরা বলছি সবসময় বিপুল সংখ্যক, 11 লাখেরও বেশি আছে, কিন্তু ঠিক কত সেই পরিসংখ্যানটা কি আছে, এবং তাদের চাপ সইবার মতো সামর্থ্য আমাদের কতদিন আছে সেই নিয়ে আলোচনায় আসে একটা বিরতির পর ফিরছি। ফিরে এলাম রাজকাহনে। মাননীয় মন্ত্রী, কয়েকটা সুনির্দিষ্ট বিষয়, আপনি বলছিলেন মিডিয়া কেন শুধু বাংলাদেশের মানে আপনাদের কি বা বাংলাদেশের সরকার কে জিজ্ঞাসা করছে, মানে একটা মিডিয়া টিম পাঠানোর প্রস্তাব কি আপনারা করেছেন যে আমরা মিয়ানমারে যাব, গিয়ে দেখে আসব, দেখে জানাবো যে সেখানকার কি অবস্থা, মিয়ানমারের টিম আমাদের দেশে আসবে, দেখে রোহিঙ্গাদের অবস্থা দেখে বলবে যে আসলে কি অবস্থা, এরকম কি কোনো প্রস্তাব করেছেন মাননীয় মন্ত্রী? যে জিনিসটা বলছি
যে মিয়ানমারে যেতে হবে এমন না, মিয়ানমারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে তাদের আপনি জিজ্ঞেস করেন। তাছাড়া যে সমস্ত রাষ্ট্র মিয়ানমারে যথেষ্ট ইনভেস্ট করছে, মনে করেন জাপান, মনে করেন সিঙ্গাপুর, মনে করেন ভিয়েতনাম, সবাইকে জিজ্ঞেস করেন যে আপনারা, ইউএস কে জিজ্ঞেস করেন যে আপনারা তো সবসময় হিউম্যান রাইটস এর কথা বলেন, ওখানে হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে, নিয়ার ইথনিক ক্লিনজিং হচ্ছে, আপনারা কি করলেন, আপনাদের দায়িত্ব নেই, ওদের জিজ্ঞেস করেন, ওদেশের রাষ্ট্রদূতদের জিজ্ঞেস করেন, অসুবিধা তো নাই, আমাদের দেশে এই মুহূর্তে আছে তার কি কোনো হিসেব আছে? কারণ আমরা জানি 2017 সালে বলছি আমরা 7.5 লাখের মতো এসছে, 16 সালে 80,000-এর মতো এসছে, তার আগে দশকের পর দশক ধরে 3 লাখের মতো আসছে, এবং আমাদের কি আমরা যদি আন্তর্জাতিক চিলড্রেনের জানতে পারছি যে 3 বছরে কারণ কোথাও একটি রোহিঙ্গা ফেরত যায়নি 3 বছরে, একটিও রোহিঙ্গা সরকারি ভাবে ফেরত যায়নি, এবং এই এদের সবার দায় দায়িত্ব আমাদের না, এটা বিশ্ববাসীর দায় দায়িত্ব, তারা দেশ আমরা একটা কি করেছে, ওদের সেবা দিচ্ছি, নির্যাতন থেকে রক্ষা করেছি, ওই এই জন্য বিশ্ববাসী আমাদের থ্যাংকস জানিয়ে দ্যাটস ইজ নট এনাফ। এদের তাদের দেশে আমরা খুব দুঃখ পাই, ওদের বাচ্চাগুলো স্কুলে পড়তে পারে না, আমার সেই জন্য এই বড় বড় নেতারা এদের নিয়ে ওখানে স্কুলে পড়ানো উচিত, আমরা বলেছি যে তারা কিসের মায়ানমারের কারিকুলামে পড়বে, কিন্তু ওই পর্যন্তই আছে, কেউ কোনো সাহায্য করতে আসেনি, ওই ওদের লোক নিয়ে এসে ওদের পড়ানোর ব্যবস্থা করেন, আমরা চাই নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড, কিন্তু আনফরচুনেটলি বিরাট সংখ্যক রোহিঙ্গারা দে আর বিং লেফট বিহাইন্ড, এইটা গ্রহণযোগ্য না, এবং এর জন্য দায় দায়িত্ব মাননীয় মন্ত্রী আপনি বলছেন কেউ সাহায্য করতে আসেনি, সাহায্যের জায়গাটুকু আরেকটু জানতে চাই, যে প্রত্যাবাসনের বিষয়ের অবস্থা তো আমরা বুঝতে পারছি, মুখে বলছে কিন্তু আসলে কাজে আগাচ্ছে না খুব একটা, আর এই সাহায্যর বিষয়টা আপনি আপনার কাছ থেকে শুনেছি যে 3 বছরে 90,000 কোটি টাকা বাংলাদেশ সরকারের সরাসরি রোহিঙ্গাদের পেছনে ব্যয় হয়েছে, জাতিসংঘ বলছে যে আমাদের আপনাদের মতো না, সে টুইস্ট করেছে, সে যে আমি 300 মিলিয়ন ফর ভাষাঞ্চর বলেছি, অ্যারাউন্ড 300 মিলিয়ন উই স্পেন্ড ফর ভাষাঞ্চর, সে এটা নিজের থেকে বানিয়ে আমার নাম দিয়ে বলছে 90,000 কোটি টাকা, আমি আই এম ভেরি আপসেট উইথ দি লেভেল অফ সাংবাদিকতা, সে নিজের থেকে লিখে নিজে একটা বানিয়ে দিয়েছে, এখন বলছে আমি এটা ভুল করে ফেলেছি, দিস ইজ সো স্যাড। আমরা যেটা বলেছি যে ভাষাঞ্চরে আমরা প্রায় আমাদের দেশে 2,500 কোটি টাকার মতো অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড 300 মিলিয়ন আমরা খরচ করেছি, অত্যন্ত সুন্দর জায়গা, এবং সেখানে আমাদের ইচ্ছা যে আস্তে আস্তে আমরা, যেহেতু ওই মায়ানমারের যে ডিসপ্লেস পিপুল তাদের কোনো কাজকর্ম নাই, আমরা ওখানে নিয়ে তাদের ইকোনমিক কিছু অ্যাক্টিভিটি দিব, যা 306 জন আছে, দে আর ভেরি হ্যাপি, তারা ওখানে পার্লার তৈরি করেছে, দে আর ভেরি হ্যাপি, ওখানে এগ্রিকালচার করতে পারতেছে, ওখানে ফিশিং করতে পারে, যেগুলো তারা তাদের দেশে করেছিল, আমরা সেই জন্য একটা প্ল্যান নিয়েছি, এবং প্ল্যান নিয়েছি তাদের উপকারের জন্য, কারণ ল্যান্ডস্লাইড হলে তারা মারা যাবে, তাদের রিস্ক কমানোর জন্য আমরা ওখানে নিতে চাইছি, কিন্তু তখন ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিভিন্ন এনজিওস তারা পছন্দ করেন, তারা আসছেন ওদের সাহায্য করতে, কিন্তু তারা তাদের নিজের দেখভাল এত বেশি যে ওখানে যেতে কষ্ট হবে, সেই জন্য তারা পছন্দ করেন। যাই হোক, আমরা আমাদের প্রোগ্রামে আছি যে আমরা ওদের সময় মতো সুযোগ সুবিধা নিয়ে আমরা ওখানে পারলে পৌঁছায় দেব। আর তাছাড়া আরেকটা জিনিস আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, সারা বিশ্ববাসীকে আমরা বলছি, তারাও দে শুড কাম ফরওয়ার্ড, যে এদের তারা যদি রিঅ্যালোকেট, একজন এই 6 জন কেনাডা বলছে 6 জন লোক, 6 জন না, আপনি 6 লক্ষ নেন, উই উইল বি গ্ল্যাড টু সেন্ড গিভ দেম আপ, অন্যান্য দেশও আসতে পারেন, যারা কিংবা অন্যান্য প্রতিষ্ঠান যারা এদের দেখভাল নিয়ে বহু চিন্তিত, এদের কর্জি নাই হমুক, সেখানে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর জনসংখ্যাও বাড়ছে ডক্টর দেলওয়ার,
তাদের সুসংগঠিত হয়ে বাংলাদেশের জন্য সেই কক্সবাজার এলাকা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জন্যই একটা হুমকি তৈরি করবার কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা ডক্টর দেলোয়ার? না, প্রথম যখন আসছিল তখন আমাদের এই কক্সবাজারের লোকেরাই তারা রান্না করে খাইয়েছে, নিজের বাড়িতে রেখেছে। কিন্তু এখন আমাদের এই ডিসপ্লেস পিপল রোহিঙ্গাদের সংখ্যা ডাবলের বেশি হয়ে গেছে, লোকাল পপুলেশন থেকে বেশি তাদের জব নিয়ে যাচ্ছে, তাদের ঘরবাড়ি নষ্ট করতেছে, তাদের এনভায়রনমেন্ট নষ্ট করতেছে, তাদের লিভিং নষ্ট করছে। এই আমাদের পুরো অঞ্চলের জন্য, আমাদের পুরো দেশের জন্য একটা থ্রেট তৈরি করতে পারে কিনা ডক্টর দেলোয়ার? আমি প্রশ্ন করছিলাম যে বিপুল জনগোষ্ঠী বাংলাদেশের জন্য, কক্সবাজার তো বটেই, পুরো বাংলাদেশের জন্যই একটা ঝুঁকি তৈরি করতে পারে কিনা, সুসংগঠিত হতে পারে কিনা তারা, যেটি আমরা 2019 সালে দেখেছি তারা মহাসমাবেশ করেছে লক্ষাধিক মানুষ নিয়ে। জি ধন্যবাদ। আসলে এইরকম একটি সম্ভাবনা তো আছেই, কারণ আপনার দীর্ঘ সময় ধরে যখন এরকম একটি বড় সংখ্যক মানুষ এক জায়গায় অবস্থান করবে, তখন তাদের মধ্যে অনেক নিজেদের মধ্যে এক ধরনের মানে আমরা জানি যে মানে অপরাধমূলক তৎপরতার সঙ্গে যুক্ত হতে পারে। একই সঙ্গে আমরা জানি যে আমাদের এই অত্যন্ত ভূরাজনীতিভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল কক্সবাজার, টেকনাফ এবং সেন্ট মার্টিন, এই পুরো অঞ্চলটাকে অশান্ত করার জন্য নানা ধরনের আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে। ফলে এই 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 পুরো বিষয়টাই কিন্তু, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ইভেন চীনে গিয়েও যে এখানে একটা আঞ্চলিক যে অস্থিরতা তৈরি হতে পারে, এবং সেই অস্থিরতার পেছনে কিন্তু শুধু রোহিঙ্গারা না, রোহিঙ্গাদেরকে ব্যবহার করার একটা প্রবণতা হতে পারে, যেটি আমরা পৃথিবীর অন্যান্য এই রিফিউজি জনগোষ্ঠীর ক্ষেত্রে দেখেছি। ফলে এই এই জায়গাতে আমাদের অনেক সতর্ক থাকতে হবে, সরকারকে তো বটেই এবং জনগণকে থাকতে হবে। যে আপনার এই সতর্কতার জায়গায় আমি আবারও মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, মাননীয় মন্ত্রী কতটা সতর্ক আমরা থাকতে পারছি, ঝুঁকিটা আমরা কিভাবে কমাতে পারছি, তাদেরকে সুসংগঠিত হতে না দেওয়ার জন্য আমরা কি করছি, 2019 সালের অভিজ্ঞতা থেকেও যদি আপনি বলেন মাননীয় মন্ত্রী। কি বললেন যে এই তাদেরকে যারা যেন সুসংগঠিত হতে না পারে, সুসংগঠিত হবার যে ঝুঁকি ডক্টর দেলোয়ারও বলছিলেন সেটি যেন না হয়, সেজন্য আমরা কি করতে পারছি? 2019 সালে কিন্তু আমরা দেখেছি মহাসমাবেশ করে ফেলেছে রাষ্ট্রজাতই না এটা করেছি যে আমরা এখন ওই যে আগে বাইরের লোক যখন তখন আনাগোনা করতেন, আমরা এটা পুরো বন্ধ করে দিয়েছি। আমরা এখন যারা ওখানে কাজের জন্য যান শুধু তাদের এলাক, তাদের গাড়ি এলাক। আগে মাঝখানে জানেন যে কোন কোন এনজিও সেইখানে গিয়ে দাও কোড়াল তৈরি করে ওদের দিচ্ছিল, আমরা এইগুলোর জন্য প্রোটেকশনের জন্য আমরা সেখানে বেড়া দেওয়ার চেষ্টা করতেছি। এ নিয়ে অবশ্য অনেকে বহুচই করছেন, বাট উই আর গোয়িং থ্রু ইট, কারণ আমরা এটা কন্ট্রোলে রাখতে চাই, আমরা কোন ধরনের অসুবিধা সৃষ্টি। আমরা এই যে 4G বন্ধ করেছিলাম এই জন্য যে ওখানে ড্রাগ জাতীয় ট্রাফিকিং কম হয়, হিউম্যান ট্রাফিকিং কম হয়, এইগুলোর এইগুলোর জন্য হতো। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ ডক্টর দেলোয়ার, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শেষ করতে হচ্ছে রাজকাহন।